খুলনার মহেশ্বরপাশা এলাকায় গৃহবধূ রহিমা বেগম নিখোঁজ হওয়ার পর থেকে নানা নাটকীয় মোড় দেখা যাচ্ছে ঘটনার পর থেকে রহিমার মেয়ে মরিয়ম মানানের লাইমলাইটে আসা তার নানা পোস্ট মায়ের লাশ পাওয়ার দাবি ভাবিয়ে তুলছে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রহিমাকে পাওয়ার পর পাল্টেছে মরিয়মের ভাষাও এসব কিছু নিয়ে গণমাধ্যমে পাঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যখন আলোচনা সমালোচনায় ব্যস্ত তখন উঠেছে আরেক অভিযোগ মরিয়ম মান্নান নাকি প্রভাবশালী ঢাকায় তার আছে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্ক এই অভিযোগ তুলেছেন রহিমা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি গেট এলাকার বাসিন্দা ব্যবসায়ী হেলাল শরীফের স্ত্রী মনিরা আক্তার হেলাল শরীফ গ্রেফতার হয়ে আছেন মনিরা জানান তার স্বামী হেলাল বিনা অপরাধে গত আঠাইশ দিন ধরে জেল খাটছেন। গত তিরিশ আগস্ট হেলালকে গ্রেফতার করে পুলিশ আগামী অক্টোবরে তার সন্তান প্রসবের কথা থাকলেও স্বামীর দুশ্চিন্তায় গত ছয় সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি মনিরা আরও বলেন মরিয়ম খুব প্রভাবশালী ঢাকার বিভিন্ন লোকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তিনি নিজে তার মায়ের নিখোঁজ হওয়ার মতো গর্হিত প্রভাবশালী লোক দিয়ে তিনি পুলিশকে প্রভাবিত করে আমার স্বামীকে জেল খাটাচ্ছেন তিনি বলেন মরিয়মের কারণে অপরাধ না করেও আমার স্বামী জেল খাটছেন এতে আমাদের হয়রানি অর্থদণ্ড ও মানহানি হয়েছে আমরা নিশ্চিত গ্রেফতার হওয়া কেউই এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না মনিরা আশা করছেন দ্রুত তার স্বামী জেল থেকে ছাড়া পাবেন অন্যথায় তিনি আনিয়ায়ের আশ্রয় নেবেন মরিমের বিরুদ্ধে মনিরা আক্তারের অভিযোগ যাচাইয়ের জন্য যোগাযোগ করে রহিমা বেগম নিখোঁজের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপরিদর্শক আব্দুল মানানের সঙ্গে বিকেলে তার সঙ্গে কথা হলে তিনি বলেন অভিযোগের এ বিষয়ে আমি জানি না রহিমা বেগম আদালতে জবানবন্দি দিচ্ছেন এসব বিষয় সম্পর্কে পরবর্তীতে জানানো হবে এদিকে মা হারানো নিয়ে মরিয়ম মান্নান যে ঘটনাগুলো ঘটিয়েছেন শনিবার রাত পর্যন্ত সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা করছিলেন নেটিজেন্ডা কিন্তু শনিবার রাত সাড়ে দশটার দিকে ফরিদপুরে বলমারি উপজেলার সৈদপুর গ্রাম থেকে রহিমা বেগমকে উদ্ধারের পরপরই আলোচনা রূপ নেয় সমালোচনায় প্রথম দিকে যারা মরিয়মের মায়ের খোঁজের আন্দোলনে পোস্টগুলো লাইক কমেন্টে শেয়ার করে ভার্চুয়ালি সঙ্গে ছিলেন এখন তারাই তার বিরুদ্ধে লিখছেন রোববার রহিমা নিখোঁজের নাটকে কারাগারে যারা তাদের কি হবে শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলা নিউজ। মরিয়ম মান্নান একজন নারীবাদী নেত্রী তিনি একটি সংগঠনের সঙ্গে যুক্ত দুই হয় এ সময় এসিসি পরীক্ষা দেন তিনি পাশ করার পরে চলে আসেন ঢাকায় শুরু হয় জীবনযাপন ঢাকায় আসার বেশ কিছুদিন পর তিনি বিয়ে করেন এক ডেন্টাল চিকিৎসককে পরে তাকে ছেড়ে আরেকটি বিয়ে করেন বৈশাল জেলায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনজনরা তেমন কিছুই জানেন না ঢাকার অভিজাত একটি এলাকায় দুই তিনটি নারী হোস্টেল খুলে ব্যবসা শুরু করছেন সেখানে অবাধে নারী পুরুষের যাতায়াত একটি অসমর্থিত সূত্র এমনটি দাবি করেছে ফেসবুকে মরিয়মের কিছু ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে সূত্রটির দাবির সঙ্গে মিলে যায় মরিয়ম নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দেন তবে তিনি তেজগাঁও কলেজের ছাত্রী ছিলেন বলে জানা গেছে রহিমা বেগম যখন নিঘোজন গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় তার ছয় ছেলেমেয়ের মধ্যে সক্রিয় উপস্থিতি ছিল মরিয়মের তার কান্নার মধ্যে ছিল রহস্য কথার ভিতর লুকোচুরি কখনো তিনি গণমাধ্যমকে সঠিক তথ্য দেননি সংবাদকর্মীদের সঙ্গে তার রূঢ় আচরণের অভিযোগ রয়েছে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও এই তরুণীর নানা অভিযোগ রয়েছে